আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমা রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় লেবর সপ্তম ক্লাস। বিগত ক্লাসে আমরা আমাদের বইয়ের প্রবলেম নম্বর 25 পর্যন্ত সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা আমাদের বই থেকে প্রবলেম নম্বর 26 থেকে 30 পর্যন্ত সমাধান করব। আর ধারাবাহিকভাবে বোর্ড প্রশ্ন 2017, 2018 এবং 2019 সাল পর্যন্ত সমাধান করব। সেদিন তাহলে আসুন আমাদের বইয়ের প্রবলেম নম্বর 26, এটি ন্যাশনাল ইউনিভার্সিটি 2017 সালে এসেছে অঙ্কটি, আর 27 এই অঙ্কটি এসেছে 17 সালে। তাহলে 4 মার্কের এবং 10 মার্কের দুটো অঙ্ক 17 সালে এসেছে, এবং 18 সালে যে অঙ্কটি এসেছে দেখুন আরেকটা অঙ্ক এসেছে, 28 নম্বর প্রবলেম এটাও 17 সালে এসেছে। 29 নম্বর যে প্রবলেমটি এটা এসেছে 18 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়, আর 30 নম্বর যে অঙ্কটি এটা এসেছে 19 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং এই অঙ্কটি 7 কলেজে এসেছিল 17 সালে, একই অঙ্ক। তো আসুন 19 সাল পর্যন্ত আমরা সমাধান করি। তাহলে প্রথমে প্রবলেম নাম্বার 26 থেকে শুরু করি। যাদের কাছে বইটা আছে সবাই বই বের করুন এবং অঙ্কটি মিলিয়ে এই অঙ্কটা আপনার খাতায় উঠাবেন। আমি যখনই অঙ্কটা শেষ করব 26 নম্বর, তখন আপনি ভিডিওটা থামিয়ে আগে 26 নম্বর অঙ্কটা করে নেবেন, তারপরে দেন 27 নম্বর শুরু করবেন। এভাবে অঙ্ক করলে আপনার পুরো অঙ্কটাই সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম প্রশ্নটি পড়ি আমরা ভালোভাবে। প্রশ্নটি বলা আছে ক্যালকুলেট দ্য ওয়েজেস পেবল, টোটাল ওয়েজেস নির্ণয় করতে হবে একজন ওয়ার্কারের, টু এ ওয়ার্কার আন্ডার হালশেপ প্ল্যান অ্যান্ড রোয়ান প্ল্যান ফ্রম দ্য ফলোয়িং ম্যাথড। দেখুন ম্যাথড আমার দুইটা বলে দিয়েছে, হালশে এবং রোয়ানের। তো হালশের নিয়ম অনুযায়ী ওয়েজেসের সূত্র আমরা জানি, বেসিক স্যালারি প্লাস বোনাস। রোয়ানের নিয়ম অনুযায়ী একই, বেসিক স্যালারি প্লাস বোনাস। তো আসুন বাকি ইনফরমেশনগুলো দেখি। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ 10 ঘন্টা, টাইম টেকেন 8 ঘন্টা, সেভ হয়েছে 2 ঘন্টা। নর্মালি এখানে আওয়ার সেভ হয়েছে 2 ঘন্টা, আর হচ্ছে নর্মাল ওয়েজেস রেট পার আওয়ার 12 টাকা, প্রতি ঘন্টা 12 টাকা। তাহলে যেটা সেভ হবে 2 ঘন্টা, ওই 2 ঘন্টার উপরে বোনাস পাবে, আর সময় লেগেছে যে 8 ঘন্টা, এই 8 ঘন্টার উপরে বেসিক স্যালারি তৈরি করতে হবে। তো আসুন এক নম্বর হালসের নিয়ম অনুযায়ী এবং রোয়ান নিয়ম অনুযায়ী করতে গেলে আমাদের একটা ওয়ার্কিং করা লাগবে। যেহেতু রেট পার আওয়ারটা সব দেওয়া আছে, একটা ওয়ার্কিং করলেই চলবে। বোনাসে আমরা যে টাইম সেভ হলো, এই টাইম সেভের ওয়ার্কিংটাই করি শুধু। এক নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ টাইম সেভ, টাইম অ্যালাউ ইন্টু টাইম টেকেন। টাইম অ্যালাউ 10 ঘন্টা, টাইম টেকেন 8 ঘন্টা, বাদ দিলে থাকে 2 ঘন্টা, এটাই টাইম সেভ। ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস আন্ডার দ্য হালশেপ প্রিমিয়াম প্ল্যান ম্যাথড। উই নো দ্যাট আমরা জানি টোটাল ওয়েজেস সমান সমান নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। তো বেসিক ওয়েজেস টাইম টেকেন ইন্টু টাইম রেট, টাইম টেকেন কত 8 ঘন্টা, টাইম রেট 12 টাকা পার আওয়ার, তাহলে 8 বরং 96 টাকা। আর বোনাস, হালসের বোনাস নিয়ে সূত্র আমরা জানি, টাইম সেভকে 2 দ্বারা ভাগ করে রেট পার আওয়ার দ্বারা গুণ করতে হয়। তো টাইম সেভ আমরা লিখলাম এখানে 2 ঘন্টা, 2 ঘন্টাকে 2 দ্বারা ভাগ করলে হয় 1, 1কে রেট পার আওয়ার ছিল 12 টাকা, 12 টাকা দিয়ে গুণ করলে আসে 12 টাকা 12কে 12, তাহলে 96 টাকার 12 টাকা মিলে 108 টাকা। অতএব অ্যান্সার চলে আসলো 108 টাকা টোটাল ওয়েজেস আন্ডার হালসে প্ল্যান অনুযায়ী। এবার রোয়ান প্ল্যান, এটারও সূত্র ওয়েজের সমান সমান নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। তো নর্মাল ওয়েজের সূত্র আমরা জানি, টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, আচ্ছা এইটুকু আমরা গুণ করে দিতে পারবো, 8 ঘন্টা গুণ 12, 8 বরং 96 টাকা। এবার বোনাসের কথা, রোয়ানের বোনাস হচ্ছে টাইম সেভকে স্ট্যান্ডার্ড টাইম দ্বারা ভাগ করতে হয়। টাইম সেভ 2 ঘন্টা, স্ট্যান্ডার্ড টাইম 10 ঘন্টা, 2কে 10 দ্বারা ভাগ করে টাইম টেকেন দিয়ে গুণ করতে হয়। টাইম টেকেন 8 ঘন্টা, 8 ঘন্টা দিয়ে গুণ করলাম, তার সাথে আবার রেট পার আওয়ার 12 টাকা গুণ করলাম। তো ক্যালকুলেশন করে আমাদের 19 টাকা 20 পয়সা হয়েছে, অতএব 96 সাথে 19 টাকা 20 পয়সা যোগ করলে আসে 115 টাকা 20 পয়সা, এটাই অ্যান্সার। তাহলে আমাদের 26 নম্বর অঙ্কটি সমাধান হলো, 4 মার্কের অঙ্ক বি পার্টে শেষ। 27 নম্বর এই অঙ্কটি এসেছে দেখুন 2017 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি, এ ওয়ার্কার টেক্স 80 আওয়ার্স টু ডু এ জব ফর হুইচ দ্য টাইম অ্যালাউ ইজ 100 আওয়ার্স। একজন ওয়ার্কারকে সময় দেওয়া হয়েছে 100 ঘন্টা একটা কাজ করতে, কিন্তু তিনি মাত্র 80 ঘন্টায় কাজটা কমপ্লিট করে ফেলেছে, 20 ঘন্টা এখানে সেভ করে ফেলেছে, তাহলে সেভ টাইম 20 ঘন্টা। হিজ ডেইলি রেট ইজ 2.5 টাকা পার আওয়ার, তো প্রতি ঘন্টায় তাকে মজুরি দেওয়া হবে 2.5 টাকা করে। ক্যালকুলেট দ্য ওয়ার্ক কস্ট, সেখানে দেখুন এই ওয়ার্ক কস্ট বললে আমাদের কস্টশিট তৈরি করতে হয়, একটা চার্ট তৈরি করতে হয়, অফ দ্য জব আন্ডার দ্য ফলোয়িং ম্যাথড অফ পেমেন্ট অফ ওয়েজেস। পেমেন্ট ওয়েজেস পেমেন্ট করতে হবে কিন্তু টাইম রেট অনুযায়ী, পিস রেট অনুযায়ী, হালসে প্ল্যান অনুযায়ী, রোয়ান প্ল্যান অনুযায়ী, চারটা নিয়মে আমাদের ওয়েজেস পেবল করতে হবে। তারপরে আমাদের কী করতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া আছে, ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে, ওয়ার্কশিট তৈরি করতে, ওয়ার্ক কস্ট।
তাহলে আগে আমরা ওয়েজেস মজুরি নির্ণয় করব, তারপরে আমরা একটা সাকের মধ্যে কস্টশিট তৈরি করব, ওয়ার্কস্টা তৈরি করব। তো আসুন প্রথমে এখানে আমরা টাইম সেভটা বের করে নিই। ওয়ার্কিং নাম্বার ওয়ান, টাইম সেভ হলো টাইম অ্যালাউ টাইম টেকেন। টাইম অ্যালাউ 100 ঘন্টা, টাইম টেকেন 80 ঘন্টা, বাদ দিলে থাকে 20 ঘন্টা। ক্যালকুলেট দ্য ওয়েজেস আন্ডার ডিফারেন্ট মেথড। মেথড নাম্বার ওয়ান, প্রথমে টাইম রেট মেথড। তা টাইম রেট মেথড অনুযায়ী ওয়েজেস হবে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। টাইম টেকেন 80 ঘন্টা, রেট পার আওয়ার 80 টাকা, গুণ করলে হয় 200 টাকা, বাস অঙ্ক শেষ। টাইম রেট অনুযায়ী ওয়েজেস কিন্তু আমাদের বেড়ে গেল। এবার পিস রেট, তো পিস রেট কত ঘন্টা সময় লেগেছে, কত ঘন্টা কাজ করে। তো পিস রেট তো দুইটা মেথড, এটা হচ্ছে ইউনিট বেসিস আর একটা হলো আওয়ারলি বেসিস। তো এখানে যেহেতু আওয়ারলি আছে তাহলে আমাদের টাইম অ্যালাউ ইন্টু রেট পার আওয়ার। তো পিস রেট 100 ঘন্টা গুণন 250 টাকা, তাতে আসে 250 টাকা, ব্যাস দুই নম্বর মেথড শেষ। এবার তিন নম্বর হচ্ছে হালসে প্ল্যান। হালসে প্ল্যানে বেসিক স্যালারি টাইম টেকেনের সাথে রেট পার আওয়ার গুণ করতে হয়, 80 ঘন্টা গুণন 250 টাকা, তাতে আসে 200 টাকা। আর বোনাস, টাইম সেভ হয়েছে 20 ঘন্টা, 20 ঘন্টাকে দুই দ্বারা ভাগ করতে হবে, রেট পার দ্বারা গুণ করতে হবে। তো 20 ঘন্টাকে দুই দ্বারা ভাগ করলে হয় 10, 10কে আড়াই দিয়ে গুণ করলে হয় 25, 25 আর 200 মিলে হয় 225 টাকা, এটাই অ্যান্সার। রোয়ান প্ল্যান, বেসিক স্যালারি 80 ঘন্টা গুণন 250, গুণ করলে হলো 200 টাকা। আর টাইম টেকেন, এখানে আমরা যে টাইম সেভ, টাইম সেভকে অ্যালাউ দ্বারা ভাগ করলাম, তাহলে টাইম সেভকে অ্যালাউ দ্বারা ভাগ করে এরপরে টাইম টেকেন দিয়ে গুণ করে আওয়ারলি রেট, তো আওয়ারলি রেট দিয়ে ক্যালকুলেশন করে পাইলাম কত, 40 টাকা। ঠিক আছে, তাহলে 40 টাকা, 200 টাকা মিলে 240 টাকা। তাহলে মজুরি কিন্তু আমাদের চারটা নিয়মে তৈরি হয়ে গেল। এখন ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্টে প্রথম ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল দেওয়া রয়েছে 150 টাকা, তাহলে সবার ঘরে 50 টাকা। এখানে নিয়মগুলো দেখা একবার, টাইম টেকেন মেথড অনুযায়ী, পিস রেট মেথড অনুযায়ী, হালসে প্ল্যান অনুযায়ী, রোয়ান প্ল্যান অনুযায়ী মোট কস্ট, ওয়ার্ক কস্ট কত হবে তাই দেখাচ্ছি। তো ম্যাটেরিয়াল তো সবার জন্য সমান 150 টাকা। ওয়েজেস চারটে নিয়মে চার রকম হয়েছিল, আমি আবার একটু দেখাই। এই যে 200 টাকা ছিল এক নম্বর নিয়মে, দুই নম্বর নিয়ম ছিল 250, তিন নম্বর নিয়ম ছিল 225 টাকা, চার নম্বর নিয়ম ছিল 240 টাকা। সবার জন্য প্রত্যেকের নিয়ম অনুযায়ী সব মেথড টাকাগুলো বাহার দিলাম ওয়েজেস। এবার আসুন প্রাইম কস্ট, এই দুইটা যোগ করলে হয় প্রাইম কস্ট, 150 আর 200 মিলে হয় 350 টাকা, 150 আর 250 যোগ করলে হয় 400 টাকা। এই হচ্ছে যোগ ফল, এই হচ্ছে প্রাইম কস্ট মুখ্য ব্যয়, এর সাথে ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেডটা বলা আছে ওয়েজেসের 150%, পুরস্তে বলা ছিল 125%। তাহলে ওয়েজেস চার্জ যেটা হয়েছে, যেমন এখানে হয়েছে 200, এর 125% করলে হয় 250 টাকা, 250-এর 125% করলে আসে 312 টাকা 50 পয়সা, 225 টাকার 125% ক্যালকুলেটারে আসে 181 টাকা 25 পয়সা, আর 240 টাকার 125% করলে 300 টাকা আসে। ক্যালকুলেটার দেখেন আপনারা, প্রাইম কস্ট আর ওভারহেড যোগ করলে ফলাফল চলে আসে টোটাল ওয়ার্ক কস্ট 600 712 টাকা 50 পয়সা, 656 টাকা 25 পয়সা, 690 টাকা। ক্লিয়ার? ঠিক আছে, এই ছিল আমাদের ওয়ার্ক কস্ট 27 নম্বর অঙ্ক। তো ক্লিয়ার, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখনই আপনারা আমার বই থেকে এটা প্র্যাকটিস করে ফেলুন, 17 সাল কমপ্লিট। 17 সালে আরেকটা অঙ্ক আসছে, এই অঙ্কটা আপনারা একটু বাসায় করবেন। এরপরে আসুন আমরা 18 সালে চলে যাই। 18 সালের অঙ্ক, ইন এ ফ্যাক্টরি ওয়ার্কার আর অ্যালাউ ওয়েজেস অ্যাট এ গ্রান্টেড রেট অফ 4 টাকা পার আওয়ার ইন এ 60 আওয়ার্স উইক, 1 ঘন্টায় 60 ঘন্টা কাজ হয়। এই ওয়ার্কার প্রডিউস 180 ইউনিট, আর এই 60 ঘন্টায় 180 ইউনিট উৎপাদন করেছে এক সপ্তাহে। টাইম অ্যালাউ ফর ইচ ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইজ 45 মিনিট, তাকে সময় দেওয়া হয়েছিল প্রতি ইউনিটের জন্য 45 মিনিট। তাহলে তিনি 180 ইউনিট উৎপাদন করতে কত সময় তার স্ট্যান্ডার্ড টাইম ছিল আর কত ঘন্টা তার অ্যাকচুয়াল লেগেছে, অ্যাকচুয়াল লেগেছে কিন্তু 60 ঘন্টা। এই অ্যাকচুয়াল তো আমরা পেয়ে গেছি, স্ট্যান্ডার্ড তো পাইনি, স্ট্যান্ডার্ডটা তৈরি করতে হবে। এক মিনিট এক ইউনিটের জন্য 45 মিনিট, তাহলে 180 ইউনিটের জন্য কত মিনিট, তাহলে কত ঘন্টা আমরা পেয়ে যাব। ক্যালকুলেট দ্য টোটাল ওয়েজেস অফ দ্য ওয়ার্কার ফর দ্য উইক আন্ডার দ্য ফলোয়িং মেথড। মেথড দেওয়া আছে দুইটা, একটা আছে হালসে প্রিমিয়াম প্ল্যান আর রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এর জন্য আমাদের তিনটা ওয়ার্কিং করতে হবে স্ট্যান্ডার্ড টাইম। প্রথমে 180 গুণন 45, তাহলে কত মিনিট চলে আসলো, তাকে 60 মিনিটে ভাগ করলে এত ঘন্টা, কত ঘন্টা, 135 ঘন্টা। অ্যাকচুয়ালি টাইম লেগেছে মাত্র 60 ঘন্টা, তাই টাইম সেভ হয়েছে কত, 75 ঘন্টা। এই 75 ঘন্টার পরে বোনাস পাবে হালসে নিয়ম অনুযায়ী, রোয়ান প্রিমিয়াম অনুযায়ী। ক্যালকুলেশন অফ ওয়েজেস আন্ডার দ্য হালসে প্রিমিয়াম, হালসের নিয়ম অনুযায়ী নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। নর্মাল ওয়েজেসের সূত্র আমরা জানি, টাইম টেকেনের সাথে রেট পার আওয়ার গুণ করতে হয়, আর বোনাসটা হলো টাইম সেভকে দুই দ্বারা ভাগ করে রেট পার দ্বারা গুণ করতে হয়। টাইম সেভ 75 ভাগ 2, তাতে আসে 37.5 ইন্টু 60 টাকা, তাতে আসে 150 টাকা। আর প্রথমে বেসিক স্যালারি গুণ করে আসলো 60 ঘন্টা গুণন 4, 240 আর 150 মিলে হলো 390 টাকা অ্যান্সার।
তাহলে টোটাল ওয়েজেস হার্শের নিয়ম অনুযায়ী 390 টাকা হয়েছে, বাস অ্যান্সার শেষ। দুই নম্বর বলছে রোয়ান নিয়ম অনুযায়ী, তাহলে টোটাল নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। তো নর্মাল ওয়েজেস টাইম টেকেন 60 ঘন্টা, রেট পার আওয়ার 4 টাকা। এবার প্লাস টাইম সেভকে স্ট্যান্ডার্ড দ্বারা ভাগ করে টাইম টেকেন দ্বারা গুণ করে রেট পার আওয়ার দ্বারা এখানে আবার গুণ করব, রেট পার আওয়ার 4 টাকা। তো টাইম সেভ তো আমরা দেখেছি 75 ঘন্টা ভাগ স্ট্যান্ডার্ড টাইম 135 ঘন্টা গুণ টাইম টেকেন 60 ঘন্টা ইনটু 4 টাকা, তাতে আসে 133 টাকা 33 পয়সা। এবার 240-এর সাথে 133 যোগ করলে 373 টাকা 33 পয়সা। তাহলে রোয়ান অনুযায়ী 373 টাকা হয়েছে টোটাল ওয়েজেস। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। শেখা দেখুন, তাহলে দুইটা নিয়মে বলেছিল, বাস দুইটা নিয়ম আমরা এ আর বি করে ফেললাম। তো এই এই অঙ্কটা আপনারা এখনই প্র্যাকটিস করুন, 29 নম্বর অঙ্কটি আমার বই থেকে, 18 সালের অঙ্ক। এবার আসুন 30 নম্বর যে অঙ্কটি 2019 সালে এসেছিল। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য টোটাল ওয়েজেস অফ দ্য ওয়ার্কার অ্যান্ড হিজ ইফেক্টিভ রেট। এখানে ইফেক্টিভ রেটও দেখাতে, ওয়েজেসকে আবার আওয়ার দ্বারা ভাগ করলে ইফেক্টিভ রেট পাওয়া যাবে, পার আওয়ার প্রতি ঘন্টা ইফেক্টিভ প্রকৃতপক্ষে কত টাকা হয়েছে সেটা দেখাতে। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ ফর প্রোডাকশন 10 ঘন্টা, ওয়েজেস রেট পার আওয়ার 4 টাকা পার আওয়ার, অ্যাকচুয়ালি টাইম টেকেন 7 ঘন্টা। দেখুন স্ট্যান্ডার্ড টাইম দেওয়া হয়েছিল 10 ঘন্টা, কিন্তু মাত্র 7 ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট, 3 ঘন্টা সেভ হয়েছে। এখন বলছে বোনাস, বোনাস পাবে 50% অফ টাইম সেভ। আচ্ছা 50% অফ টাইম সেভ এটা কার নিয়ম অনুযায়ী হয়? আমরা জানি হালসের নিয়ম অনুযায়ী সেভকে দুই দ্বারা ভাগ করা মানে 50% অফ সেভ টাইম। এটা কার নিয়ম? হালসের নিয়ম। দেখুন হালসের কিন্তু নিয়ম নাম বলেনি, অথচ আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে হবে যে 50% অফ বোনাস টাইম। তাহলে 50% অফ বোনাস টাইম আমরা জানি হালসের নিয়ম, আর রোয়ানের নিয়ম কিন্তু 50% না, তার সূত্র আলাদা। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি এটা হালসের নিয়ম অনুযায়ী টোটাল ওয়েজেস তৈরি করতে হবে। তো এখন আসুন টাইম সেভ, টাইম অ্যালাউকে টাইম সেকেন্ড বাদ দিয়ে তারপরে টাইম সেভ হলো 3 ঘন্টা। আচ্ছা টাইম সেভ দিয়ে এবার আমরা একটাই নিয়ম করবো শুধুমাত্র, হালসের নিয়ম অনুযায়ী। তো হালসের নিয়ম অনুযায়ী নর্মাল ওয়েজেস প্লাস বোনাস, নর্মাল টাইম টেকেন 7 ঘন্টা, রেট পার আওয়ার 4 টাকা, 4×7=28 টাকা। টাইম সেভ 3 ঘন্টা ভাগ 2 রেট পার আওয়ার 4 টাকা, তাহলে 3কে 2 দ্বারা ভাগ করলে হবে 1.5, সেটাকে আবার 4 দ্বারা গুণ করলে হবে 6 টাকা, 6 টাকার 28 টাকা মিলে 34 টাকা, বাস অ্যান্সার হয়ে গেল। এবার আসুন প্রকৃতপক্ষে ইফেক্টিভ আওয়ার রেট, তাহলে টোটাল আর্নিং বা ওয়েজেস 34 টাকা, ভাগ করলাম টাইম টেকেন 7 ঘন্টা, তো 7 ঘন্টাতে ভাগ করলে আসে 4.86 পার আওয়ার। দেখুন প্রশ্নে বলা হয়েছিল প্রতি ঘন্টায় তার মজুরি 60 টাকা, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইফেক্টিভ হলো 60 টাকা 86 পয়সা, কারণ সে দ্রুত কাজ করেছে, কর্মদক্ষতা বেশি দেখিয়েছে এবং সে বোনাস পেয়েছে, তাই বোনাসের কারণে তার রেট পার আওয়ার কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, কি ছিল আমাদের 19 সাল পর্যন্ত ভোট প্রশ্ন, আর এর পরবর্তীতে যে ক্লাসগুলো হবে সেটা 20 সালের প্রশ্ন হলে আবার নতুন আপডেট ক্লাস দেওয়া হবে লেবারের উপরে। তো আসুন আমরা এখান থেকে প্রত্যেকটা আমার বইয়ের এক্সারসাইজ দেখুন, সব ভোট প্রশ্ন অ্যান্সার সহ দেওয়া আছে, এটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন, আমার বইটা সংগ্রহ করে এগুলো প্র্যাকটিস করবেন, সবগুলো অ্যান্সার করে দেওয়া আছে। একবার 19 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এক্সারসাইজে সব অ্যান্সার পাশে দেওয়া আছে, এটা প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। তো 19 সাল পর্যন্ত এই ছিল আমাদের অঙ্ক। তো লেবারের অঙ্কগুলো আশা করি আপনারা ভালো বুঝতে পারছেন, পর্যায়ক্রমে প্রত্যেকটি অধ্যায় আমি এভাবে আপনাদের দেখা দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার বইটা আপনারা সংগ্রহ করুন, আর রেজাল্ট ভালো করার জন্য আসলেই বিকল্প নেই, ভালো বইয়ের কোনো বিকল্প নেই। তো ভালো বই ম্যানেজ করার জন্য আপনার যদি 2-1 টাকা বেশি টাকা খরচ হয়, তারপরও আপনি টাকা দিয়ে যখন বই কেনা হয় তখন 1-2 টাকা বেশি দিয়ে একটু ভালো বই কেনেন। আর আপনাদের কথা মাথায় রেখেই শিক্ষার্থীগণ, বাজারে যে সমস্ত বিভিন্ন বই আছে তাদের সব কিছু দেখেই আমি দেখেছি ছাত্রদের যা দরকার সেটাই হচ্ছে মূলত ফরম্যাট আকারে খুব সুন্দর করে সাজানো, তাই যেটা দরকার সেটাই আমি লিখে যাচ্ছি। তো আপনাকে সাপোর্ট, আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা আপনারা সহযোগিতা করুন ইনশাল্লাহ, শেয়ার ক্লাসগুলো শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্ট করুন, কমেন্টে লিখুন আপনার আর কী কী ক্লাস দরকার। পাশাপাশি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে জেনে নিন আমাদের বইটা কোথায় কোথায় পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে বিস্তারিত জেনে তারপরে বইটা সংগ্রহ করুন। হুট করে বাজারে ইজি প্লাস নামে অনেক বই বের হয়েছে, তো এগুলো আপনারা প্রতারিত হবেন না। ঠিক আছে, দেখুন আমার বইয়ের নাম আমি দিয়েছি এখন ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বই, এই নামটি নকল হওয়ার পরে আমি এখানে নাম নতুন করে দিয়েছি বিশ্বমানের বই হিসেবে দিয়েছি এটা, কারণ আমার বইটা কিনলে কোনো মূল বই কেনা লাগবে না, কোনো সাজেশন বই কেনা লাগবে না, এর মধ্যেই সাজেশন উইথ সলিউশন মূল বই সব কিছু এর মধ্যে আছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো,
ঠিক আছে গুড। তাহলে লেবারের এই সাতটা ক্লাসে আমরা সম্পূর্ণ অঙ্কগুলো, সব নিয়মের অঙ্কগুলো শিখতে পেরেছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।